অন্ধরাও স্বপ্ন দেখে। যারা জন্মের পর অন্ধ হয়ে যায় তারাও স্বপ্ন দেখতে পারে। মূলত দৃষ্টিশক্তি থাকার সময় যেসব চিত্র মানুষের চোখে ধরা পড়ে তাই স্বপ্নে ঘুরে ফিরে আসতে থাকে। আর যারা জন্মান্ধ তারাও কিন্তু স্বপ্ন দেখে, তবে তা আমাদের দেখা স্বপ্নের মতো হয় না। অন্যান্য ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যেমন শব্দ, গন্ধ বা স্পর্শ ইত্যাদি নিয়ে স্বপ্ন দেখতে পারে জন্মান্ধরা। সবার স্বপ্ন রঙিন হয় না। মোট 12% মানুষ পুরোপুরি সাদা কালো স্বপ্ন দেখে থাকে, আর বাকি 88% ভাগ্যবান মানুষের স্বপ্ন রঙিন হয়। অবশ্য 1915 থেকে 1950 সাল পর্যন্ত চালানো এক জরিপে দেখা যায়, তখন বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখত সাদা কালো। কিন্তু 60-এর দশকের পর এই চিত্র বদলাতে থাকে। বর্তমানে 25 বছরের নিচে মাত্র 4.5% মানুষ সাদা কালো স্বপ্ন দেখে। বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বে সাদা কালো টেলিভিশনের বদলে রঙিন টেলিভিশন চালু হওয়ার পর মানুষের স্বপ্নও রঙিন হতে শুরু করে। নারীরা বেশি দুঃস্বপ্ন দেখে। যুক্তরাজ্যের জেনি পার্কার নামে এক মনস্তত্ত্ববিদের চালানো এক গবেষণায় বেরিয়ে এসেছে, নারীরা পুরুষদের তুলনায় বেশি দুঃস্বপ্ন দেখে। নারীরা যে শুধু দুঃস্বপ্নই বেশি দেখে তা নয়, তাদের দুঃস্বপ্নের ভয়াবহতার মাত্রাও পুরুষদের তুলনায় হয় অনেক বেশি। স্বপ্ন মনে রাখা। মানুষ স্বপ্নের কতটা মনে রাখতে পারে, এর উত্তর হয় এক একজনের কাছে এক এক রকম। ঘুম ভাঙার 5 মিনিটের মধ্যেই সাধারণ মানুষ স্বপ্নের কথা ভুলে যায়, আর 10 মিনিটের মধ্যেই 90% মানুষ স্বপ্নের কথা আর মনে করতে পারে না। পশু পাখিরাও দেখে স্বপ্ন। সৃষ্টি জগতে শুধু মানুষই একমাত্র স্বপ্ন দেখে তা নয়। সাম্প্রতিক বিভিন্ন প্রাণীর উপর চালানো পরীক্ষায় বেরিয়ে এসেছে পশু পাখিও স্বপ্ন দেখতে পারে। যেমন একটি কুকুর স্বপ্নে দৌড়ায় বা কোনো কিছুর পিছু ধাওয়া করে, যা ঘুমের মধ্যে তার শারীরিক পরিবর্তন দেখেই অনুমান করা যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।